ক্যাম্পেইন কলিং এ স্বাগত। যে প্রসঙ্গে যাব সেটা হচ্ছে দিদিকে বলর পর নতুন কর্মসূচি ঠিক পঞ্চায়েত ভোটের আগে দিদির সুরক্ষা কবচ কি বলবেন? স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। পশ্চিমবাংলার মানুষের সুরক্ষা কবচটা দিলে অনেক বেশি ভালো হতো আর কি। মানে 2021 মের পরে 60টা মানুষ মার্ডার হয়ে গেল বিজেপি, তাদের কোনো সুরক্ষা কবচ ছিল না। লক্ষ লক্ষ মানুষ ঘরছড়া হলো, তাদের কোনো সুরক্ষা কবচ ছিল না। কেন্দ্র থেকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এসে বলে গেল এই দেশে কোনো, এই রাজ্যে অন্তত কোনো ইয়ে নেই, আইনের শাসন নেই, শাসকের আইন আছে, সেই লোকগুলো কোনো সুরক্ষা কবচ ছিল না। যাদের বাড়ি জেসিপি মেশিন দিয়ে ভেঙে দেওয়া হলো তাদের কোনো সুরক্ষা কবচ ছিল না। যেখানে মহিলারা অসম্মানিত হলো সে মহিলাদেরও কোনো সুরক্ষা কবচ ছিল না। এরপর কাদের জন্য সুরক্ষা কবচ হবে আমি জানি না। এখন এই গালভরা নাম তো দেওয়াই যায়, কানা ছেলের নাম পদ্মলোচন তো দেওয়া হয়, এখন সেই সুরক্ষা কবচ এরকমই সুরক্ষা কবচ। সুতরাং এটাকে আমি গুরুত্ব দিতে রাজি নই, ওটা তৃণমূলের সুরক্ষা কবচের প্রচেষ্টা আর কিছু না। কিন্তু এই যে সামনে পঞ্চায়েত নির্বাচন, তার আগে কিন্তু এই যে সরকারি যে প্রকল্প, অনেক ভালো ভালো প্রকল্প আছে, প্রায় 15টার ওপর প্রকল্প কিন্তু একদম চলে যাবে মানুষের ঘরে ঘরে, মানে দুয়ারে। ইতিমধ্যেই প্রায় 3.5 লক্ষের ওপরে তৃণমূল প্রতিনিধিদের কাজ করানো হবে এবং প্রায় 2 কোটি মানুষের বাড়িতে পৌঁছে যাবে এইসব প্রকল্প, মানে এইসব সুবিধা। কেমনের সুবিধাগুলো একদিন পৌঁছয়নি, তাই তো? এই লজিক যদি ধরেনি তাহলে সুবিধাগুলো পৌঁছয়নি। দুয়ারের সরকার তাহলে কোথায় গেল? তাহলে দিদিকে বলো কোথায় গেল? তার মানে এগুলোর কিচ্ছু নয়, এগুলো পঞ্চায়েত নির্বাচনের আগে দেখা যাচ্ছে চারিদিকে অশান্তি। ঘর বাড়ি যার তিনতলা বাড়ি তার চারতলা হয়েছে, দোতলা বাড়িকে তিনতলা হয়েছে, লোকজন রাস্তায় নেমে পড়েছে, এখন সেগুলোকে ঢাকার জন্য একটা প্রচেষ্টা ছাড়া কিচ্ছু নয়। কিন্তু আপনি যেখানে বলছেন দুয়ারে সরকারে কাজ হয়নি, তৃণমূল কংগ্রেস বলছে প্রায় 25% কাজ মাত্র বাকি আছে, পুরোটাই হয়ে গেছে, তাহলে আর এগুলোর দরকারটা কি? তাহলে এগুলো আর দরকার কি? মাত্র 25% জন্য এত হইচই কিসের? দুয়ারে সরকার প্রকল্প ভালো, কোন সরকার মানুষের দুয়ারে পৌঁছতে পারলে ভালো হয়, কিন্তু পশ্চিমবাংলার হালটা কি করেছে? আজকের খবর কাগজ, গতকাল এবং আজকের খবর কাগজ একটু দেখবে তো, এ রাজ্যে যা অবস্থা, মানুষ মানে একটা বাচ্চা জন্মাচ্ছে 59,000 টাকা মানে মাথায় ঋণ নিয়ে, এবং গোটা এ রাজ্যের যা মানে মানে রাজ্যের যে জিডিপি মানে স্টেট গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তার প্রায় এখন 38% হচ্ছে লোন, ওটা 50% হতে চলেছে। সুতরাং এইগুলো দেখবো না, এইসব ফালতু প্রোগ্রাম কিছু দেখবো, এই প্রোগ্রামগুলোকে আমি গুরুত্ব দিতে রাখি। আমার কাছে পশ্চিমবাংলার অর্থনীতি ভবিষ্যৎ নিয়ে আমি অনেক বেশি চিন্তিত। বিমলদা, নতুন একটা অ্যাপস হয়েছে এবং সেই অ্যাপসটা প্লে স্টোরে পাওয়া যাবে, সেই প্লে স্টোর থেকে ডাউনলোড করাই যেতে পারে। অ্যাপসটার নাম কি? অ্যাপসটার নাম হচ্ছে দিদির দূত, এবং সেখানেও তাই এই যে সরকারি যে ভালো ভালো প্রকল্প আছে সেখান থেকে তারা সেই প্রকল্পের সুবিধা পাবে। কিভাবে দেখছেন? এবং এই প্রকল্পের নাম কিন্তু মুখ্যমন্ত্রী দেননি, তাদের যারা আইটি সেই আইটি টিম নাকি এই নামকরণ করেছে। কি মানে দূত তো বরাবরই অবদ্ধ হয়, দূতকে হত্যা করা যায় না, এখন এই দূতকে হত্যা করা যাবে না। তবে এই দূতের কাজটা কি? অনেকে বিরক্ত হয়ে দূতকেও মেরে দিয়েছে, মনে আছে? ওই আলিবর্দি খাঁ বিরক্ত হয়ে ভাস্কর পণ্ডিতকে মেরে দিয়েছিল, এমন রাগ হয়েছিল। কিন্তু এই দূতকে কেউ আশা করছি মারবে না, কিন্তু এই দূতটা আর কি করবো, ক্যারিকেচারও করতে পারে দূত এসে, আর কি করবে? এই দূতের কোনো গুরুত্ব নেই আমার কাছে, কি করবে এরা? কিন্তু পঞ্চায়েত ভোটের আগে একগুচ্ছ কর্মসূচি, এই এত ভালো ভালো প্রকল্প মানুষের দুয়ারে পৌঁছে যাবে, যারা পরিষেবা থেকে এখনো বঞ্চিত তারাও সেই পরিষেবা পাবে, তাহলে এটা তো কোথাও একটা পজিটিভ দিক না? বারণ কে করেছে? দিক এখন পজিটিভ, কতটা পজিটিভ হয় দেখা যাক। সব কিছু তো পশ্চিমবাংলায় নেগেটিভে চলছে, সেখানে যদি কিছু পজিটিভ হয় হতে পারে, কি করা যাবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে সরকারি কোনো অনুষ্ঠানে এই যে জয় শ্রীরাম স্লোগান তোলা হয়েছে, যে দল মুখ থুবড়ে পড়েছে সেই দলের থেকে আর কি আশা করা যায়? কোনো আশাই রাখা যায় না। এবং এই যে যে স্লোগানগুলো উঠছে, বলছে মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতার মধ্যে রামকে দেখে তাই ভয়ে এই স্লোগান দেয়। তো ওদের এত রাগের কারণটা কি? জয় মুখ, কেউ যে আমি ধরে নিলাম মুখ থুবড়ে পড়েছে, সে জয়শ্রীরাম বলতে পারবে না? মানে কোন লজিকে লেখা আছে? সরকারি অনুষ্ঠানে কোন রাজনৈতিক দলের সরকারি অনুষ্ঠানে স্টেজে গিয়ে বলেছে নাকি? সে তো তার জনগণ নিজেদের মধ্যে বলেছে। এখন আমার নিজের মধ্যে আমি যেহেতু ভারত মাতা কি জয়, আমাকে মুক্তি আটকে রেখে দেবে নাকি? আমার ইচ্ছে অধিকার নেই করার, ওই জন্য রাগের কারণটা কি? যদি ওখানে কেউ বলতো মমতা ব্যানার্জি গোব্যাক, আমি নিশ্চয়ই নিন্দে করতাম যে ডেকে এনে গোব্যাক বলা যায় না। কেউ যদি বলতো মমতা ব্যানার্জি সরকারি অনুষ্ঠানে কোনো রাজনৈতিক দলের স্লোগান দেওয়া মানে এটা কোনো রাজনৈতিক স্লোগান না, এটা কোনো রাজনৈতিক স্লোগান নিনো, এটা মানুষের ভালোবাসার একটা শব্দ, এটা বলা যাবে না? কি আশ্চর্য কথা!
আরেকটা বিষয়ে যাব, এই যে কুণাল ঘোষ, কুণাল ঘোষ আমাদের তৃণমূলের মুখপাত্র, তার প্রসঙ্গ না আনলেই হয় না, কারণ তিনি বিভিন্ন রকম বিবৃতি দেন। সম্প্রতি তিনি একটি কথা বলেছেন, তিনি বলছেন যে আমাদের রাজ্যে কোনো বিরোধী দল বলতে কিছু নেই, শাসন করছে তৃণমূল, উন্নয়ন করবে তৃণমূল, যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা সংশোধন করবেও তৃণমূল, বিরোধী বলে কিছু নেই। ও খুব পিকুলিয়ার চরিত্র, 3.5 বছর জেলে থেকে অনেকে জেল ডায়েরি লেখে, ওর এই ইয়েগুলো তৈরি হয়েছে আর কি, সব মানে ভাব সমাধি তৈরি হয়েছে ওর মধ্যে। এখন ঘুরিয়ে হয়তো ঠিক কথা বলে ফেলেছে, তৃণমূল এখানে কাউকে থাকতে দিতে চায় না, আমি একটু ঘুরিয়ে দিচ্ছি আর কি, তৃণমূল একা থাকতে চায়, তৃণমূল একা খেতে চায়, তৃণমূল একা সব করতে চায়, ও ঘুরিয়ে এগুলো বলতে চেয়েছে আর কি, বিরোধী রাগবে না, অত সহজে তো হবে না, অত সহজ হবে না ব্যাপারগুলো। মুখ্যমন্ত্রী বলছেন যে আমি যখন বিরোধীতে ছিলাম বা আমরা যখন বিরোধীতে ছিলাম তখন আমরা এইভাবে ধ্বংসাত্মক রাজনীতি করিনি, গঠনমূলক কাজ করতাম। তাই সর্বনাশ করেছে পশ্চিমবাংলার রাজনীতি। আজ আমি 35 বছর শিক্ষকতা হলো, অধ্যাপনা হলো, প্রায় 25-30 বছর ধরে আমি অ্যানালাইজ করছি, স্টাডি করি, লেখালেখি করি, গোটা ইয়েকে বাস ট্রাম জ্বালানো থেকে শুরু করে ট্রেন আটকানো থেকে শুরু করে কারা করেছিল এগুলো, কেউ মারা গেলে ডেড বডি এনে যেখানে সেখানে ফেলে রেখে দেওয়া, কারা করতো এসব, এগুলো কোন সৃষ্টিশীল কাজ আমি জানি না। বরং আমি তো বলবো ভারতীয় জনতা পার্টি কনস্টিটিউশনাল মুভমেন্ট করে, আমরা কখনো, অনেকে আমাদের প্রশ্ন করে দিদি আজ হলে কি করতো, কারণ আমরা ওরকম করতেই পারবো না, ভারতীয় জনতা পার্টি কনস্টিটিউশনাল মুভমেন্ট করে তাই করবে, সেভাবেই এদের সরানো হবে ক্ষমতা থেকে। কিন্তু মুখ্যমন্ত্রী তো গঠনমূলক কাজ করেছেন, আগে আমরা দেখেছি যখন বন্দে ভারত উদ্বোধন হলো তিনি কিন্তু 4টে শিলান্যাস করেছিলেন, 5টা তখন হয়েছিল উনি রেলমন্ত্রী থাকাকালীন, তিনি বলেছেন তিনি থাকাকালীন কিন্তু 4টে শিলান্যাস তিনি করেছিলেন, এটা তো অবশ্যই গঠনমূলক কাজ। না সেটা বারণ কেউ করছে না, কিন্তু তার মধ্যে একটার অবস্থা কি, কাঁচড়াপাড়া নাকি রেল ফ্যাক্টরি হবে, কোথায় কি, কাঁচড়াপাড়ায় গরু চড়ে এখন, ঠিক সেই রকম অনেকগুলো আছে যেগুলোতে কিছুই হয়নি। আর এটা যদি ঠিকঠাক চলতো তাহলে মানুষ এখনই ওই জোকা থেকে ধর্মতলা চলে আসতো, হয়নি ওটা। যদি ঠিকঠাক প্রকল্পটা থাকতো তাহলে সল্টলেকার ইয়ে জুড়ে যেত, হাওড়া জুড়ে যেত, সেটা এখনও হয়নি। সুতরাং মানে আমি যদি কৃতিত্বের দাবি করি আমাকে ভুলের প্রায়শ্চিত্তটাও করতে হবে, ভুলের জন্য। জোকার কথা আপনি তুললেন বিমলদা, জোকা থেকে যে জমির সমস্যা ছিল, তিনি কিন্তু সেই দিন শোভন চট্টোপাধ্যায়েরও নাম তুলেছেন, প্রাক্তন মেয়র, সেই সময় তিনি জমি দিয়েছিলেন, তিনি জমির যে জটটা সেই জট ছাড়িয়ে তিনি অনেকটাই সাহায্য করেছেন। ভালো কথা, কেউ ভালো করলে তার কৃতিত্ব দাবি করতেই পারে, কিন্তু আমি দুনিয়া সব করেছি এটা মনে করার কোনো কারণ নেই। আরেকটা বিষয় যাব, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে রাজনীতিতে সঠিক সময়ের অপেক্ষা করতে হয়, সঠিক সময় হলে দরজা খুলে দেবো। এতে যেন পাড়ার ক্লাব, সেই ছোটবেলায় শুনতাম না, তখন মেদিনীপুরের গ্রামে থাকতাম, মোহনবাগানে কৃষাণু বিকাশ আসবে নাকি ইস্টবেঙ্গলে থাকবে, সেই নিয়ে পাতার পর পাতা লেখা হতো, শেষে দেখা গেল ও ইস্টবেঙ্গলেই থাকলো, মোহনবাগানে এলো না। আরে দলটাকে তো সিরিয়াস, একটা দলের আদর্শ থাকবে, কর্মসূচি থাকবে, ওই খুলে দেবো ঢুকে পড়বে, আরে খুলে দে না, বারণ কে করেছে, খুলতে বারণ কে করেছে, খুলে দিলে উনি বলছেন অনেকে খুলে দিক না, আমরা তো চ্যালেঞ্জ করছি বাবা খুলে দিক, তাহলে দেখা যাবে, খুলবো খুলবো, এ আবার কী কথাবার্তা, এগুলো সে পাড়ার ক্লাবের মতো, এরা রাজনীতিটাকে ক্লাবের জায়গায় নিয়ে এসছে, সিরিয়াস এরা রাজনীতি কোনো কালেই ছিল না, দিস ইজ নট এ পলিটিক্যাল পার্টি, এটা একটা গ্যাং টাইপের, আদৌ পার্টি হলে আদর্শ থাকে, কর্মসূচি থাকে, গ্যাং হলে খালি ক্ষমতার লোভ থাকে, ইটস এ গ্যাং নট এ পলিটিক্যাল পার্টি। আবাস যোজনা নিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠছে, তৃণমূল প্রধানের বিরুদ্ধে অভিযোগ, তৃণমূলের লোকই অভিযোগ করছে, এই চিত্রও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কি বলবেন? না এডিয়ার বলার কি আছে, তো সকলেই জানে 2008 সালে যখন পঞ্চায়েত নির্বাচন হয় তার আগে সিপিএমের বিরুদ্ধে সাধারণ মানুষ ভয় কাটিয়ে পথে নেমে পড়েছিল, এবং অনেক নির্বাচন অনেক আসনে কিন্তু সিপিএম হেরেছিল। এবারে এদের, এরা তো সিপিএমকে সন্ত্রাসে ছাড়িয়ে যায়, কিন্তু এখন মানুষ কিন্তু ভয় কাটিয়ে নেমে পড়েছে, এদেরও শেষের দিন আসছে, চিন্তা করবে না। দোতলা তিনতলা বাড়িকে চারতলা বানানো, ঝড়ের টাকা মেরে দিয়ে খেয়ে নেওয়া, মানুষ বুঝিয়ে দেবে আগামী, যখনই সুযোগ পাবে এদের বুঝিয়ে দেবে। মুখ্যমন্ত্রী বলছেন এই যে ভাষা জ্ঞান, সেই ভাষা জ্ঞান বজায় রেখে, সম্প্রীতি বজায় রেখে কিন্তু কথা বলা উচিত, বিরোধীরা যারা 2-4টে বাজে কথা বলছে তাদের কাজই সেটা করা। আচ্ছা উনি একটা ভাষার বই লিখে ফেলুন, কী করা যাবে, এটা ব্যাকরণী বই লিখে ফেললে এখানে পাঠিয়ে দিলে আমরা সেগুলো একটু ফলো করতে পারি, কোথায় কী, প্রধানমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী ছিলেন কোমরে দড়ি বেঁধে ঘোরাবো, এটা একটা অসাধারণ ভাষা, তারপরে মুষ্টির মধ্যে কাঁকর ঢুকিয়ে খাওয়াবো, এটা একটা অসাধারণ ভাষা, তারপর আরও অনেক কিছু আছে যেগুলো অনেক সময় মানে মাথায় আসছে না, তুই কে রে, তোকে হিসেব দেবো কেন রে, এটাও অসাধারণ ভাষা, কী কী ভাষা কোথায় প্রয়োগ করতে হবে, আমার মনে হয় তৃণমূলের উচিত সেগুলো নিয়ে বইপত্র লিখে সব জায়গায় ডিস্ট্রিবিউট করা, আমরা সেগুলো না হয় ফলো করবো, যা যা বলেছি আমরা সেগুলোই বলবো আর কি।
প্রজাপতি নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি এবং যেহেতু বিজেপি কোনোভাবেই জায়গা করতে পারছে না এই প্রজাপতিকে নিয়ে তাদের একটা অবস্থান রাখার চেষ্টা করা। তো বিজেপি তো প্রজাপতি নিয়ে কিছু বলেনি, ওটা তো তার মানে না, মিঠুন চক্রবর্তী যেহেতু উপস্থিত ছিলেন না, আমন্ত্রিত ছিলেন না, সেটা রাজনৈতিক কারণে ছিলেন না, এই বিরোধীরা সেই কথাও বলছে, সেই কথাও তুলছেন সেই প্রসঙ্গে। না, সে তো বলতেই পারে। সবচেয়ে বড় কথা, মিঠুন চক্রবর্তী ভালো অভিনয় পারেন না, এটা কুণাল ঘোষ বলেছেন। এমনিতে বোধ হয় কিছুটা উনি ভালো অভিনয় করেন তো, কারণ আমি সত্যি ওরকম জেল খেটে এরকম অভিনয় আমি করতে পারবো না। অর্থাৎ উনি কিন্তু ভালো অভিনেতা, একদিক দিয়ে আমি বলবো কুণাল ঘোষ খুব বড় অভিনেতা। 3.5 বছর জেল খাটার পরে এরকম মাথা উঁচু করে গলাবাজি করে কথা বলা, ওর অভিনয় কিন্তু খারাপ না। তবে মিঠুন চক্রবর্তীর অভিনয় অ্যানালাইজ করাটা একটু ওনার টাইম লাগবে, এখন বহু প্রজন্ম লাগবে কুণাল ঘোষের নিয়ে ভাবনা চিন্তা করতে। বিমলদা, শেষ একটা প্রশ্নে যাব, সংবাদ মাধ্যম। আমরা দেখেছি যে বিগত সময়ে সংবাদ মাধ্যমকে নানাভাবে মামলা দেওয়া হয়েছে, নানা রকমভাবে কেস দেওয়া হচ্ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু শেষমেশ সংবাদ মাধ্যমের পাশেই দাঁড়ালেন। তিনি বলেছেন সংবাদ মাধ্যমকে কাজ করতে দিতে হবে, তাদের স্বাধীনতা দিতে হবে কাজ করার, কারণ তারা আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। যদি তাদের মানে আটকানো হয়, স্বাধীনভাবে কাজ করতে না দিতে হয়, সেটা পরাধীনতার থেকেও ভয়ঙ্কর। কি বলবেন? আমি যে সাংবাদিকের মুখে শুনি বিরোধিতা করলে হয় তার নামে কেস, নইলে তার পেছনে তাড়া করেছে তৃণমূলের লোকজন। আজকে নতুন কিছু ঘটবে, ঘটলেই ভালো। তোমাদের বিরুদ্ধে কটা কেস হয়েছিল, জামিন কটা লোককে নিতে হয়েছিল, এগুলো খুলে দিলে, ওই যে বলে না খুলবো খুলবো, আমরা এই গল্পটা খুলবো, কতজন সাংবাদিককে পেটানো হয়েছে, কজনকে মামলা করা হয়েছে, কে ঘরে ঘর থেকে বেরোতে পারে না, এগুলো খুললে অনেক কিছু হবে। সুতরাং এইসব বলে লাভ নেই, আজকে বোঝাই যাচ্ছে এই ঘটনা থেকে তৃণমূল ইজ ইন ডিপ ক্রাইসিস, নইলে এই কথা শোনা যেত না, দে আর ইন ডিপ ক্রাইসিস। সুতরাং আমার মনে হয় তৃণমূল বুঝতে পেরেছে যে শেষে শুরু হয়েছে, যার জন্যই আজকে একই কথা শুনি, আজ এই কার মুখে যেন শুনি রামায়ণে চলছে। কিন্তু বিমলদা, মুখ্যমন্ত্রী নিজে সংবাদ মাধ্যম নিয়ে কিছুটা পজিটিভ কথা বললেন, এর আগেও আমরা দেখেছি এবং আজও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই যে সামনে পঞ্চায়েত নির্বাচন, সেই নিয়েও তিনি বলছেন যে আমরা প্রস্তুত পঞ্চায়েত নির্বাচনের জন্য, যখনই বলবে আমরা ইলেকশন লড়ার জন্য প্রস্তুত। এবং শুধু তাই নয়, শান্তিপূর্ণ ইলেকশন হবে তিনি আগেও বলেছিলেন এবং দলের কর্মীদের সরাসরি বার্তা দিয়েছেন শান্তিপূর্ণ ইলেকশনের। কি বলবেন তাহলে, যেখানে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড, তিনি বার্তা দিচ্ছেন, মুখ্যমন্ত্রী পাশে দাঁড়াচ্ছেন, কি বলবেন তাহলে? না, প্রস্তুত কি, লোককে পেটানোর জন্য প্রস্তুত? গত পুরসভা নির্বাচনে গিয়ে শুনেছিলাম আমরা প্রস্তুত, একদম কেউ কিছু অন্যায় করলে দল থেকে বার করে দেবো। কলকাতা পুরসভায় একজন প্রার্থী, উনি আমার দলে প্রার্থী নন, কিন্তু উনি তো একজন বিরোধী প্রার্থী, তার জামা কাপড় খুলে একটা লোককে উলঙ্গ করে পেটানো হচ্ছে, সে বলছে আমার কাপড় ফেরত দিন, একটা লোককে অ্যারেস্ট করা হয়েছে। তাই এই কথাগুলো বলতে হয়, এগুলো কিচ্ছু না। আর সবচেয়ে বড় কথা, এটা সরকার অ্যাসিওর করবে, নির্বাচন কমিশন অ্যাসিওর করবে, আর দলের মুখ থেকে শুনতে হবে। সুতরাং এটা কোনো কথা না, এগুলো বহুত কিছু আমরা শুনেছি। এই দল অত্যাচার অনাচার ছাড়া চলতে পারে না, এটাই এদের কাজ। আমরা কোনো ভরসা করি না, মানুষের প্রতিরোধ এবার চলবে, এবার সেই প্রতিরোধটাই বুঝতে হবে মানুষের শক্তি কাকে বলে। নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে কি ফলাফল আশা করছেন বা কি হতে পারে, কারণ আপনারও একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, কি বলবেন? ঠিকঠাক পঞ্চায়েত নির্বাচন হলে যদি মানুষ ভোট দিতে পারে, তৃণমূল দলটা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এরা ভোটটা হতে দেবে না, এরা ভোটটি হতে দেবে না, আজকেই বলে দিচ্ছি ভোটই হতে দেবে না, হলে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। 500 টাকা 1000 টাকা দিয়ে আর মানুষের মুখ বন্ধ করা যাবে না।